প্রতিদিনের নাই, আমি অফিসে বসেই কাজ করছিলাম। কাজ করতে করতেই হঠাৎ আমার চোখের সামনে বিরিয়ানি চলে আসে, আর বিরিয়ানি দেখে কি থেমে থাকা যায়! তাই ভাবলাম অফিসের সবাইকে রাজি করে আজকের লাঞ্চটা অফিসেই সারব। যেই কথা সেই কাজ, হুট করে পান্ডাতে গিয়ে আমি অর্ডারটা সেরে ফেললাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাচ্চি বিরিয়ানি হাজির। আমরা 6টা কাচ্চি নিয়েছিলাম আর 1 লিটার বোরানি, কারণ কাচ্চি থাকবে আর বোরানি থাকবে না এটা কোনো হয় না। কাচ্চি রেডি, আমরা ফুল কাচ্চি নিয়েছিলাম, সাথে 2টা মাংস পাইছিলাম, কিছু একটা ডিম আর আলু। আর আমি তো খাবার দেখে থেমে থাকতে পারছিলাম না, সেই জন্য আগেই লাফিয়ে পড়লাম। আর আমি হচ্ছে কাচ্চি পাগল, কাচ্চিটা যেমনই হোক না কেন আমার খুবই ভালো লাগে, সেই ভালো লাগাতে পেয়ে খেতে লাগলাম। টেস্ট মোটামুটি ভালোই ছিল, ওভারঅল গুড। আর আমি হাওয়াইত্তার মতো খাইতে লাগছিলাম, যা যা ছিল না, ছিটতে গিয়েও পারলাম না। কাচ্চিটা এক কথায় সেই ছিল, মানে যার তুলনা হয় না, অস্থির পুরাই। আমার এক কলিগ বলছিল যে ভাই খাইতে খাইতে কথা বলতে হয় না, তাই রেখে দিলাম। খাওয়া শেষ, থাকেন অফিসে আসি তো, প্লেটটা আবার ধুয়ে রাখতে হইবে। থ্যাংকস ফর ওয়াচিং।